গাজার দুই মাইল ভেতরে ইসরায়েল আর্মির আলকুদস হাসপাতালে হামলার প্রস্তুতি। সিরিয়া ও লেবাননে হামলা অব্যাহত, রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল, ইরানের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া প্রতিরোধে আরেক দফা প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ভিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো হামাস ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রতিরোধ উপেক্ষা করে উত্তর গাজার দুই মাইল ভেতরে প্রবেশ করেছে ইসরায়েল আর্মি। দুই মাইল ভেতরে গাজার একটি ভবনে ইসরায়েলের পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করা হলেও স্থল অভিযানের সফলতা বিষয়ে এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কুর্দিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থল অভিযানের সময় ইসরায়েলের অনেক ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকেল সহ অনেক যানবাহন উড়িয়ে দিয়েছে হামাস যোদ্ধারা। এ নিয়ে ভিডিও প্রকাশ করেছে কুর্দিস্তানের একটি অনলাইন চ্যানেল। এ খবর অনুসারে হামাসের হামলায় তিন দিনে স্থল অভিযানে ইসরায়েল আর্মির অনেক সেনা নিহত হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। শুক্রবার স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের পক্ষ থেকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে আলকুদস হাসপাতাল খালি করার জন্য। আলকুদস উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পক্ষে হাসপাতাল খালি করা সম্ভব নয়, কারণ সেখানে চিকিৎসাধীন রয়েছে অনেক মুমূর্ষু শিশু ও নারী। তাছাড়া হাসপাতালে বর্তমানে আশ্রয় নিয়েছে 14,000-এর বেশি উদ্বাস্তু। গত তিন দিন ধরে হাসপাতালের চারদিকে তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালের মধ্যে আশ্রয় নেয়া এবং চিকিৎসাধীন সবার মধ্যে সার্বক্ষণিক ভীতি আর আতঙ্ক গ্রাস করেছে। হাসপাতাল এলাকায় ইসরায়েলের বোমা হামলার ফলে হাসপাতালের মধ্যে অবস্থানরতদের ছোটাছুটির ভিডিও প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আলকুদস হাসপাতাল খালি করা বিষয়ে রোববার ইসরায়েলের জরুরি নোটিশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেডক্রস, জাতিসংঘ সহ অনেক সংস্থা। অনেকের আশঙ্কা, ইসরায়েল হাসপাতালে বোমা হামলা চালাতে পারে যে কোনো সময়। ইসরায়েলের অভিযোগে হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস যোদ্ধারা, যা অস্বীকার করছে আলকুদস হাসপাতাল। ইসরায়েল ইতোমধ্যে তুরস্ক পরিচালিত গাজার একটি হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে হামলা করেছে এবং এতে হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে একটি দখলদারী দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। হামাস ইসরায়েল যুদ্ধ যাতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এরপরও হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমে বেড়ে চলেছে। এর কারণ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহায়তা। ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলকে যুদ্ধের জন্য সব ধরনের সহায়তা করছে, অপরদিকে অন্যকে সতর্ক করছে যুদ্ধ ছড়িয়ে পড়ার উথে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান সম্পূর্ণ দ্বিমুখী। হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে সেজন্য দায়ী হবে যুক্তরাষ্ট্রের অন্ধ আর একচোখা ইসরায়েল নীতি। গাজায় ইসরায়েলের স্থল অভিযান এবং হামলা বাড়ানোর পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার বলেছেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা অন্য অনেককে বাধ্য করতে পারে যুদ্ধে জড়িয়ে পড়তে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধ ক্রমে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দুটি বার্তা দেওয়া হয়েছে। এর একটি হল, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। দ্বিতীয় বার্তা হল, ইরান যাতে হামাস ইসরায়েল যুদ্ধে জড়িয়ে না পড়ে সে অনুরোধ। এছাড়া অন্য কোনো দেশ যাতে এ যুদ্ধে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে ইরান যেন ভূমিকা পালন করে। এ অনুরোধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে বলছে তারা চায় না মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়তে, কিন্তু আরেকদিকে তারা এ যুদ্ধ ছড়িয়ে পড়ার সব আয়োজন করে চলছে। তারা যেভাবে ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যেভাবে ইসরায়েলকে অস্ত্র দেয়াসহ তার পাশে দাঁড়িয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের অনেক শক্তিকে এ যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করছে।
আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের ক্ষেত্রে যা করছে তাতে হিজবুল্লাহ সহ আরও অনেক মিলিশিয়া বাহিনী ইরানের আদেশের অপেক্ষা না করে নিজেরাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অনেকে মনে করেন, ফিলিস্তিনের এরকম দুর্যোগের সময় এসব মিলিশিয়া বাহিনী যদি কোনো ভূমিকা পালন করতে না পারে তাহলে ভবিষ্যতে তারা প্রশ্নবিদ্ধ হবে, তাদের মধ্যে দেখা দিতে পারে বিভক্তি। যুক্তরাষ্ট্র সম্ভবত এটি চাচ্ছে। সে কারণে ওয়াশিংটন এখন ইরানকে যতটা সম্ভব তোয়াজ করে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করছে। এদিকে রোববার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বিভিন্ন মিলিশিয়া বাহিনী। রোববার সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর উপর। অপরদিকে লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি মেরিন র্যাপিড রেসপন্স ফোর্স রওনা দিয়েছে মিশরের সুয়েজ খালের দিকে। সুয়েজ খাল অতিক্রম করে তারা যাবে ভূমধ্যসাগরে ইসরায়েল ও লেবানন উপকূলে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে এটি যুক্তরাষ্ট্রের নতুন আরেকটি উদ্যোগ। এর আগে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে পাঠিয়েছে দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ২০০০-এর অধিক মেরিন সেনা। ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বে যে নতুন মেরুকরণের সূচনা হয় তা আরও শক্ত ভিত্তি পেয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পেছনে ছিল সেসব দেশ একইভাবে চোখ বন্ধ করে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের পক্ষে এক কাতারে দাঁড়িয়েছে। অপরদিকে হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তি চীন রাশিয়ার নেতৃত্বে নিজেদের সম্পর্ক আরও জোরদার করেছে। ইসরায়েল এবং ইউক্রেনের পক্ষে সর্বশেষ ১০৬ বিলিয়ন ডলার বিলের প্রস্তাব কংগ্রেসে পাঠানোর পর বাইডেন বলেছেন এটি একটি চৌকস বিনিয়োগ। এই বিনিয়োগ প্রজন্মের পর প্রজন্ম যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করছে তাতে সহায়ক ভূমিকা পালন করবে এ বিল। হামাস ইসরায়েল যুদ্ধের পর ১৮ অক্টোবর বাইডেন ইসরায়েল সফর করে রেকর্ড স্থাপন করেন যুদ্ধরত কোনো দেশ সফর করে। বাইডেনের পথ ধরে ইসরায়েল সফর করেন জার্মানি, ব্রিটেন, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশের সরকার প্রধান। যুক্তরাষ্ট্র হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে সাধারণ পরিষদ সব ফোরামে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপ ও আমেরিকায় যুক্তরাষ্ট্রের সব মিত্র একই পথ অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রের মন জোগাতে। এমনকি ইরাক, তিউনেশিয়া, ইথিওপিয়ার মতো দেশের নামধারী মুসলিম শাসকেরাও ইসরায়েলের পক্ষ নিয়েছে। অপরদিকে হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র বিরোধী ব্লকও নতুন শক্তি অর্জন করেছে নিজেদের মধ্যে ঐক্যের ক্ষেত্রে। ২৪ অক্টোবর তেহরান সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সম্পর্ক জোরদার হয়েছে ইরান সৌদি আরবের মধ্যে। ইসরায়েলের প্রতি ঝুঁকে পড়া তুরস্কও ইসরায়েলকে আখ্যায়িত করেছে একটি দখলদার রাষ্ট্র হিসেবে। বিশ্বব্যাপী জনমত তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। তার সর্বশেষ নজির দেখা গেছে রোববার রাশিয়ার দাগেস্তানের এয়ারপোর্টে। ইসরায়েলের একটি বিমান অবতরণ করেছে এ খবর শুনে দাগেস্তানের বিক্ষুব্ধ কয়েক হাজার লোকজন দরজা ভেঙে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করে ইসরায়েলের নাগরিক খোঁজ করতে শুরু করে। তারা এয়ারপোর্টের লোকজনের পাসপোর্ট চেক করে এবং রানওয়েতে অবতরণ করা একটি বিমান ঘেরাও করে রাখে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।